সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি মোহাম্মদ জুবায়র আহমদ জুবের আমাদের আজকের বিষয় হচ্ছে প্রতিবর্ণ অর্থাৎ বাংলা বর্ণ হতে কিভাবে ইংরেজি বর্ণতে রূপান্তর করতে হয় বিশেষ করে এস এম এস লিখতে প্রতিবর্ণ ব্যবহার করতে হয় যেমন বাংলাতে এস এম এস লিখতে গেলে ভাষা বাংলা কিন্তু বর্ণগুলা ইংরেজি দিয়ে লিখতে হয় তাছাড়া সার্টিফিকেট সার্টিফিকেটের নামের ক্ষেত্রে প্রতিবর্ণ দিতে হয় এনআইডি এর নাম যখন লিখতে হয় তখন প্রতিবর্ণ দিয়ে লিখতে হয় নামগুলো সাধারণত আমাদের দেশীয় নাম বা বাংলা নাম বা আরবী নাম কিন্তু লিখতে হয় ইংরেজি বর্ণতে তখন আমরা অনেকেই কিন্তু এই প্রতিবর্ণ এর সঠিক ব্যবহার জানি না বা কখন কোন বর্ণের সাথে বাংলা কোন বর্ণের সাথে ইংরেজি কোন বর্ণ আসবে তা জানি না বিশেষ করে জে ডিসি জে এস এস সি এর রেজিস্ট্রেশন এবং ফর্ম ফিল আপের সময় প্রতিবর্ণ এর বিশেষ প্রয়োজনীয়তা আছে তাই আজকে আমরা প্রতিবর্ণ বা বাংলা বর্ণ থেকে ইংরেজি বর্ণতে রূপান্তর শিখব আজকে যে ক্লাসটি শুরু করতে যাচ্ছি তা খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস আমরা আজকে শিখব কিভাবে বাংলা বর্ণকে ইংরেজি বর্ণে রূপান্তর করা যায় সপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা দেখতে পাচ্ছি এখানে বাংলা দুটি বর্ণ স্বর অ স্বর আ আমরা প্রথমে ওকে কীভাবে ইংরেজি প্রতিবর্ণ রূপান্তর করা যায় তার দেখি এ অর্থাৎ ইংরেজি বড়ো হাতের এ অথবা ছোটো হাতের এ অথবা বড়ো হাতের অথবা ছোটো হাতের ও দিয়ে বাংলা স্বর অকে প্রতিপন্ন করা যায় আবার স্বর বড় হাতের এ অথবা ছোটো হাতের এ দিয়ে ইংরেজি প্রতিবর্ণ করা যায় এখানে একটি বিষয় লক্ষণীয় যে স্বর অ এবং স্বর আ উভয় বর্ণটি এ দিয়ে ইংরেজি এ দিয়ে প্রতিবর্ণ তৈরি করা যায় রহস্য রসই যদি আমরা প্রতিবর্ণ করি তাহলে বড় হাতের আয় অথবা ছোটো হাতের আয় অথবা ই দিয়ে প্রতিবর্ণ করতে পারি দীর্ঘই আমরা বাংলা বর্ণ দীর্ঘইকে ইংরেজি বর্ণ আই, অথবা ডবল আই অথবা ডবল ই দিয়ে প্রতিবর্ণ তৈরি করতে পারি রসউ আমরা রসৌকে বড়ো হাতের ইউ অথবা ছোটো হাতের ইউ দিয়ে প্রতিবর্ণ তৈরি করতে পারি অর্থাৎ আমরা যদি কোনো রসৌ এর কোনো বর্ণ ইংরেজিতে লিখতে চাই তাহলে বড়ো হাতের ইউ অথবা ছোটো হাতের ইউ দিয়ে তা প্রতিবর্ণ আকারে রূপান্তর করতে পারি দীর্ঘ উ অর্থাৎ আমরা দীর্ঘকে প্রতিপন্ন করতে হলে বড়ো হাতের ইউ অথবা ছোটো হাতের ইউ অথবা ডবল ইউ দিয়ে প্রতিবর্ণ তৈরি করতে পারি অর্থাৎ ইংরেজি প্রতিবর্ণ তৈরি করতে পারি রি আমরা যদি রিকে ইংরেজিতে লিখতে চাই অর্থাৎ ইংরেজি প্রতিপন্ন হিসেবে লিখতে চাই তাহলে ডাব্লিউ আর অথবা আর দিয়ে লিখতে হয় অর্থাৎ রি এর প্রতিবর্ণ হচ্ছে ডাব্লিউ আর অথবা আর এ আমরা যদি একে প্রতিবর্ণ করতে চাই অর্থাৎ বাংলা বর্ণ এ ইংরেজি বর্ণ বর্ণতে রূপান্তর করতে চাই তাহলে ইংরেজি বড়ো হাতের এ অথবা ছোটো হাতের এ অথবা ই দ্বারা প্রতিবর্ণ তৈরি করতে পারি ওই বাংলা ওইকে ইংরেজি প্রতিবর্ণ হিসাবে রূপান্তর করতে গেলে ইংরেজি বর্ণ ও এবং আই দিয়ে লিখতে হয় বাংলা ও অর্থাৎ সর্বর্ণ এর ওকে ইংরেজি প্রতিবর্ণ করতে হলে ইংরেজি ও দিয়ে করতে হয় ও ওকে ইংরেজি প্রতিপন্ন লিখতে গেলে ইংরেজি ও এবং ইউ বর্ণ দুটি ব্যবহার করতে হয় তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এই ছিল আমাদের স্বরবর্ণ এর প্রতিবর্ণ তৈরির কৌশল অর্থাৎ বাংলা স্বরবর্ণগুলোকে কিভাবে ইংরেজি বর্ণে রূপান্তর করা যায় তা ছিল আমাদের এই পর্যন্ত শেখার কৌশল এখন আমরা বাংলা ব্যঞ্জন বর্ণগুলোকে কীভাবে ইংরেজি প্রতিবর্ণ বা কিভাবে ইংরেজি বর্ণে রূপান্তর করা যায় তা শিখব আমরা এখানে বাংলা ব্যঞ্জন বর্ণের দুটি বর্ণ দেখতে পাচ্ছি ক এবং খ ক কে রূপান্তর করতে গেলে অর্থাৎ ক কে যদি আমরা প্রতিবর্ণে রূপান্তর করতে চাই তাহলে ইংরেজি বড়ো হাতের কে অথবা ছোট হাতের কে দিয়ে লিখতে হবে আর খ কে যদি আমরা রূপান্তর করতে চাই তাহলে কে এইচ দিয়ে লিখতে হবে তবে এখানে উল্লেখযোগ্য একটি বিষয় হচ্ছে যে আমরা জানি যে বাংলা অল্প প্রাণ এবং মহাপ্রাণ বর্ণ আছে প্রথমটাকে অল্পপ্রাণ এবং দ্বিতীয়টাকে মহাপ্রাণ বলা হয় প্রত্যেকটি মহাপ্রাণ বর্ণে এইচ যুক্ত করতে হয় যেমন এখানে দেখতে পাচ্ছি যে ক এর সাথে এইচ যুক্ত হয়নি কিন্তু এর সাথে এর সাথে এইচ যুক্ত হয়েছে গ ঘ গ এর সাথে যদি আমরা প্রতিবর্ণ করি তাহলে জি বড় হাতের জি অথবা ছোটো হাতের জি অর্থাৎ ইংরেজি বড় হাতের জি অথবা ছোটো হাতের জি দিয়ে লিখতে হবে আর যদি এর সাথে আমরা ইংরেজি প্রতিবর্ণ করি তাহলে জিএইচ অথবা বড় হাতের জি দিয়ে প্রতিবর্ণ তৈরি করতে হবে উ এখানে আমরা দেখতে পাচ্ছি বাংলা ব্যঞ্জন বর্ণের উ ও বর্ণটি আছে আমরা যদি উ ওকে ইংরেজি প্রতিবর্ণ করতে চা চাই তাহলে এন জি অর্থাৎ ইংরেজি বর্ণ এন জি দিয়ে লিখতে হবে চে লিখতে গেলে বড় হাতের সি অথবা ইংরেজি ছোটো হাতের সি দিয়ে লিখতে হবে এবং চক্ষে লিখতে গেলে সিএইচ দিয়ে লিখতে হবে বর্গীয় জ আমরা দেখতে পাচ্ছি এখানে বর্গীয় জ বর্গীয় যদি ইংরেজি প্রতিপন্ন করতে চাই তাহলে ইংরেজি বড় হাতের জে অথবা ছোটো হাতের জে দিয়ে লিখতে হবে এবং জকে লিখতে গেলে বড়ো হাতের জে অথবা জে এইচ দিয়ে লিখতে হবে ই আমরা দেখতে পাচ্ছি ইও অর্থাৎ আমাদের ব্যঞ্জন পণ্যের ইও পণ্যটা যদি আমরা ইংরেজি প্রতিপন্ন লিখতে চাই তাহলে এন জি বড় হাতের এনজি অথবা ইংরেজি ছোটো হাতের এনজি দিয়ে লিখতে হবে ট বর্ণকে ইংরেজি প্রতিপন্ন করতে হলে বড় হাতের টি অথবা ইংরেজি ছোটো হাতের টি দিয়ে প্রতিপন্ন করতে হবে আর ঠকে ইংরেজি প্রতিপন্ন করতে গেলে টিএইচ দিয়ে লিখতে হবে ড আমরা দেখতে পাচ্ছি ড ডকে ইংরেজি প্রতিপন্ন করতে গেলে বড় বড়ো হাতের ডি অথবা ইংরেজি ছোটো হাতের ডি দিয়ে লিখতে হবে ঢ ঢকে যদি আমরা ইংরেজি প্রতিবর্ণ করতে চাই তাহলে ডিএইচ দিয়ে লিখতে হবে মূর্দ নন ইংরেজি প্রতিবর্ণ করতে গেলে এন ব্যবহার করতে হবে অর্থাৎ আমরা বাংলা বর্ণের মূর্ধ ননকে যদি ইংরেজি প্রতিবর্ণ করতে চাই তাহলে এন দিয়ে লিখতে হবে ত্বকে যদি আমরা ইংরেজি প্রতিপন্ন করতে চাই তাহলে ইংরেজি বড়ো হাতের টি অথবা ইংরেজি ছোটো হাতের টি দিয়ে লিখতে হবে এবং থকে যদি আমরা ইংরেজি প্রতিপন্ন করতে চাই তাহলে ইংরেজি বর্ণের টি এইচ বড়ো হাতের অথবা টি এইচ চুটো হাতের দিয়ে লিখতে হবে দ দকে ইংরেজি প্রতিপন্ন করতে গেলে ইংরেজি বড় হাতের ডি অথবা চোটা হাতের ডি অথবা ও দিয়ে লিখতে হবে আর ধকে যদি আমরা ইংরেজি প্রতিপন্ন করতে চাই তাহলে ডিএইচ অথবা ডিওএইচ দিয়ে লিখতে হবে দন্ত ন দন্ত নকে যদি আমরা ইংরেজি প্রতিপন্ন করতে চাই তাহলে এন দিয়ে লিখতে হবে পকে ইংরেজি প্রতিপন্ন করতে গেলে পি বড় হাতের অথবা ইংরেজি চুটো হাতের পি দিয়ে লিখতে হবে আর ফকে যদি আমরা ইংরেজি প্রতিপন্ন করতে চাই তাহলে পিএইচ অথবা এফ দিয়ে লিখতে হবে ব বকে ইংরেজি প্রতিপন্ন লিখতে গেলে ইংরেজি বড়ো হাতের বি অথবা বি দিয়ে লিখতে হয় আর ভকে যদি আমরা ইংরেজি প্রতিপন্ন করতে চাই তাহলে বি এইচ অথবা ভি দিয়ে লিখতে হবে ম মকে আমরা ইংরেজি প্রতিবর্ণ লিখতে গেলে ইংরেজি বড় হাতের এম অথবা ছোটো হাতের এম দিয়ে লিখতে হবে অন্তস্থ জ অন্তস্থ জকে প্রতিপন্ন করতে গেলে জেড দিয়ে প্রতিপন্ন করতে হয় অর্থাৎ ইংরেজি বড় হাতের জেড অথবা ছোটো হাতের জেড দিয়ে অন্তস্থ জকে প্রতিবর্ণ করতে হবে র রকে যদি আমরা প্রতিপন্ন করতে চাই তাহলে ইংরেজি বড় হাতের আর অথবা ছোটো হাতের আর দিয়ে প্রতিপন্ন করতে হবে ল লকে যদি আমরা প্রতিপন্ন করতে চাই তাহলে ইংরেজি বড় হাতের এল অথবা ছোট হাতের এল দিয়ে প্রতিবর্ণ করতে হবে তালব্যশ্য তালব্যশকে যদি আমরা ইংরেজি প্রতিবর্ণ করতে চাই তাহলে এস এইচ দিয়ে লিখতে হবে মর্দন্যস্য আমরা যদি বাংলা মর্দন্যস্য বর্ণকে ইংরেজি প্রতিবর্ণ করতে চাই তাহলে ইংরেজি বড় হাতের এস অথবা ছোটো হাতের এস দিয়ে ইংরেজি প্রতিপন্ন করতে হবে দন্তস্ব দন্তস্বকে যদি আমরা ইংরেজি প্রতিপন্ন করতে চাই তাহলে ইংরেজি বড়ো হাতের এস অথবা চুটো হাতের এস দিয়ে প্রতিবর্ণ করতে হবে হ হকে যদি আমরা ইংরেজি প্রতিপন্ন করতে চাই তাহলে ইংরেজি বড়ো হাতের এইচ অথবা চুটো হাতের এইচ দিয়ে প্রতিবর্ণ করতে হবে ড শূন্য র যদি আমরা ইংরেজি প্রতিপন্ন করতে চাই তাহলে ইংরেজি আর দিয়ে আর বর্ণ দিয়ে করতে হবে ড শূন্য রকে যদি আমরা ইংরেজি প্রতিবর্ণ করতে চাই তাহলে আর এইচ দিয়ে ইংরেজি প্রতিবর্ণ তৈরি করতে অন্তস্থ অ অন্তস্থ অকে যদি আমরা ইংরেজি প্রতিবর্ণ তৈরি করতে চাই তাহলে ওয়াই দিয়ে তৈরি করতে হবে অর্থাৎ আমরা বাংলা বর্ণ অন্তস্ত অকে যদি ইংরেজিতে লিখতে চাই তাহলে ওয়াই দিয়ে লিখতে হবে খণ্ডত খণ্ডতকে যদি আমরা ইংরেজি প্রতিবর্ণ করতে চাই তাহলে টি টি অর্থাৎ ডবল টি দিয়ে করতে হবে অনুস্বর অনুস্বরকে যদি আমরা ইংরেজি প্রতিবর্ণ করতে চাই তাহলে এন জি দিয়ে করতে হবে অর্থাৎ ইংরেজি এন জি বর্ণ ব্যবহার করতে হবে বিসর্গ বিসর্গ বর্ণকে যদি আমরা ইংরেজি প্রতিবর্ণ করতে চাই তাহলে এইচ এইচ অর্থাৎ ডবল এইচ দিয়ে ইংরেজি প্রতিবর্ণ করতে হবে চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুকে যদি আমরা ইংরেজি প্রতিবর্ণ করতে চাই অর্থাৎ বাংলা চন্দ্রবিন্দু বর্ণটিকে যদি আমরা ইংরেজিতে লিখতে চাই তাহলে এন এন বা ডবল এন দিয়ে লিখতে হবে আর আরেকটি বিষয় লক্ষণীয় যে আমরা যদি ইংরেজি প্রতিবর্ণগুলা বাংলা বর্ণকে যদি ইংরেজি প্রতিবর্ণ তৈরি করতে চাই তাহলে আমরা খুব বিশেষ করে খেয়াল রাখতে হবে যে আমি ওইখানে মিস্টেক করছি কিনা আমি বাংলা বর্ণের সঠিক প্রতিপন্নটা আমি ব্যবহার করছি কি না এই বিষয়টা অবশ্যই লক্ষ্য রাখতে হবে আমাদের সকলকে তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো এই কামনা